আজ হচ্ছে আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, তাই তো বম্মা? হ্যাঁ হ্যাঁ, আজ ভাদ্র মাসের লক্ষ্মী, যে মা আর বম্মা দুজনে মিলে এখানে ঠাকুরের ভোগ রান্না করছে। কি কি রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে আজকে ঠাকুরের জন্য? আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, নারকল ভাজা, আমের চাটনি, খিচুড়ি, পায়েস, আমরা মা লক্ষ্মী ভোগ দেব। কমপ্লিট হয়নি, হচ্ছে। আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি, এখনো মায়ের ভোগ রেডি হয়নি, হচ্ছে। খিচুড়িটা নেমেছে, এখনো কমপ্লিট হয়নি, ভাজাগুলো হচ্ছে, এরপর পায়েস হবে, চাটনি হবে। আচ্ছা ঠিক আছে, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সবাইকে দেখানো হবে। আজকে দোদলের খুব আনন্দ। দোদল তুমি এখানে এসো, মাদিদির কাছে এসো। তোমার আনন্দ লাগছে? কেন আনন্দ লাগছে কেন? দিদি এসেছে, রান্না হচ্ছে। এখন বেগুন ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, তারপরে পায়েস টায়েস সব হয়ে গেলে আবার দেখাবো, আবার ঠাকুরের যখন পুজো হবে নিচেতে তখনও দেখাবো। দুধটা ফুটিয়ে নিয়ে চালটাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এটা কি পায়েস হচ্ছে? পায়েস হচ্ছে, এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দেবো, দিয়ে দুধটা ফুটিয়ে চালটাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে? খিচুড়িটা কমপ্লিট হলো। ঠাকুর মশাই চান করছেন, ওনার চান হয়ে গেলে আমরা ঠাকুরের ভোগ বেড়ে ফেলব। ভোগ হয়ে গেছে, বর দিদি এখন ভোগ বাড়ছে। আমাদের কটা লক্ষ্মী পুজো হয় মা? আমাদের বছরে পাঁচটা লক্ষ্মী পুজো। এটা ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, ভোগ বাড়া হচ্ছে, ওই যে কালো পাথর, ওই পাথরে নারায়ণের ভোগ, আর আমাদের পূর্বপুরুষ থেকে ওটাই হয়ে আসছে, আর সাদা পাথরের ভোগটা লক্ষ্মীকে নিবেদন করা হবে। ভোগ নিবেদন করবে বলে কথা বলছে না, ওই জন্য মা বলে দিচ্ছে। আর ভোগে হয়েছে খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, হুঁকো ভাজা, আলু ভাজা, নারকেল ভাজা, পায়েস, আমের চাটনি। এবার পুজোটা হয়েছে, এবার ভোগ নিবেদন হবে মায়ের কাছে। সে আমাদের শাশুড়ি মাও এরকম দিতেন, আমরাও এরকম দিচ্ছি, আবার আমাদের পরবর্তীকালে আমাদের বৌমাও এসেও এরকম দেবে আশা করছি। আমি থালাটাই নিয়ে নেবো, আমার পাতাটা দেবো তো, ঠিক করে নিয়ে বসে খাবে না কোন রাজা? সব কিন্তু খেতে হয় ঠাকুরের, সব খাবে নিজে হাতে। হ্যাঁ।